ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। চলে আসি পরের খবরে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করোনা ভ্যাকসিন মানব শরীরে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম হয়েছে। প্রথম পর্যায়ের রিপোর্টে এমনটাই জানিয়েছেন গবেষকরা। তবে পরীক্ষামূলক প্রয়োগের প্রক্রিয়া পুরোপুরি শেষ হতে কত সময় লাগবে সেই সম্পর্কে তারা এখনই কিছু বলতে চাননি। করোনার বিরুদ্ধে লড়াইয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি ভ্যাকসিন কি প্রথম পরীক্ষায় পাশ করল তেমন ইঙ্গিত দিয়েছেন গবেষকরা। তাদের দাবি, প্রাথমিকভাবে এই ভ্যাকসিন মানব দেহে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম হয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের দাবি, এপ্রিল মাসে মানব দেহে এই ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়। সোমবার ল্যান্সেট পত্রিকায় পরীক্ষার প্রাথমিক রিপোর্ট প্রকাশিত হয়েছে। গবেষকদের দাবি, 18-55 বছর বয়সীদের মধ্যে এই ভ্যাকসিন পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়েছে। প্রাথমিকভাবে দেখা গিয়েছে ভ্যাকসিন প্রয়োগের পর শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে, পাশাপাশি তৈরি হয়েছে দ্বিস্তরীয় প্রতিরোধ ক্ষমতা, যা ভ্যাকসিন প্রয়োগের পর প্রায় 2 মাস স্থায়ী হয়েছে। দ্বিতীয় ডোজ দেওয়ার পর প্রতিরোধ ক্ষমতা আরো বাড়বে বলে আশাবাদী গবেষকরা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জেনার ইনস্টিটিউটের ডিরেক্টর আদ্রিয়ান হিলের দাবি, পরীক্ষায় দেখা গিয়েছে মানব শরীরে যে টি সেল করোনা ভাইরাসকে প্রতিরোধ করে তাও এই ভ্যাকসিনে সাড়া দিয়েছে। তবে এই ভ্যাকসিনে জ্বর, কাঁপুনি বা পেশিতে যন্ত্রণার মতো কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা গিয়েছে। তবে গবেষকরা স্পষ্টই জানিয়েছেন এটা প্রাথমিক রিপোর্ট মাত্র। এই ভ্যাকসিনের কার্যকারিতা দেখতে আমেরিকা, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকাতেও এই ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ চলছে। এই প্রক্রিয়া পুরোপুরি শেষ হতে কত সময় লাগবে তা এখনই গবেষকরা বলতে চাননি। তবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জেনার ইনস্টিটিউটের ডিরেক্টর আদ্রিয়ান হিলের দাবি, এ বছরের শেষ দিকে তাদের হাতে যে পরিমাণ তথ্য আসবে তার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া যাবে যে গণ টিকাকরণ কর্মসূচিতে এই ভ্যাকসিন ব্যবহার করা যাবে কিনা। এবিপি আনন্দ।